শহীদ মিনারে সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বুধবার। বনকার একটি লজে প্রস্তুতি সমাবেশে উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ তৃণমূলের নেতা নেতৃত্ব। আগামী 29 মার্চ শহীদ মিনারের সামনে ধর্ণায় বসবে তৃণমূল কংগ্রেস, সেখানে সমাবেশও করা হবে দলের পক্ষ থেকে। শহীদ মিনারে সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বনগায়। বুধবার বনগার একটি লজে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী, বনগা সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। প্রস্তুতি সভায় এসে বিজেপিকে আক্রমণ করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি বলেন, ধারাবাহিকভাবে রাজ্যে যেটা চলছে সেটা কাম্য নয়। বিজেপি তৃণমূল নেতাদের ওপর একের পর এক আক্রমণ করে যাচ্ছে। আমরা মানুষের দৌড়ে গিয়ে বলবো কিভাবে এজেন্সি দিয়ে আমাদের ভয় দেখানো হচ্ছে। যেভাবে ভারতীয় জনতা পার্টি আক্রমণ করে যাচ্ছে, একবারে ধরে ধরে আক্রমণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেতাদের, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের, মানে কাউকে ছাড়ছে না। এরকম ভাবে রাজনৈতিক জীবনে, আমার 45 বছর রাজনৈতিক জীবনে আমি কিন্তু এত বড় প্রতিহিংসা রাজনীতি দেখি। এই লড়াইকে লড়াই হিসাবে গ্রহণ করে, তৃণমূল কংগ্রেস লড়াইকে লড়াইয়ের মতো নয়। তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতি করে না, মারে না, ধরে, কিন্তু আমরা মানুষের দৌড়ে দৌড়ে যাব। মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে বলবো যে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের ভয় দেখানো হচ্ছে, আমাদের ভয় দেখাচ্ছে, গ্রেপ্তার করছে, গ্রেপ্তার নিয়ে যাওয়া হচ্ছে আমাদের লোকেদের। তা মানুষের দৌড়ে দৌড়ে বলবো এবং মানুষের কাছে জবাব চাই যে আপনারা বলুন, আপনারা যেটা বলবেন সেটাই ঠিক। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মুখ খোলেন তিনি। বিধায়ক পার্থ ভৌমিক বলেন, নিয়োগ দুর্নীতির সাথে তৃণমূল কখনোই যুক্ত নয়। আমরা দুর্নীতির চক্রটাকে প্রথমে ধরতে পারিনি, দুর্নীতি বুঝতে পেরে এবারে টেট পরীক্ষায় একটা উদাহরণ তৈরি করেছে। আমরা যখন দুর্নীতি চক্রটাকে আইডেন্টিফাই করে ধরতে পেরেছি, প্রাপ্ত বসুর নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে এবারে টেট পরীক্ষা সারা ভারতবর্ষের মধ্যে একটা উদাহরণ হিসাবে দাঁড়িয়ে গেছে। এটা করেছে আমাদের অক্ষমতা, আমরা এই দুর্নীতি চক্রকে ধরতে পারিনি, এটা আমাদের অক্ষমতা। সেই অক্ষমতাকে কাটিয়ে উঠে আমরা আইডেন্টিফাই করেছি কোথায় কোথায় আমাদের দুর্বলতা আছে, এবং সেটা আইডেন্টিফাই করে 2022 মমতা ব্যানার্জির নেতৃত্বে আত্মবসু যে টেট পরীক্ষা করিয়েছেন, কেউ একটা আঙুল তুলতে পারেনি। কিন্তু দুর্ভাগ্য, মিডিয়া এটা নিয়ে 1 ইঞ্চি আলোচনা হয়নি। এ প্রসঙ্গে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, তৃণমূল নেতারা দাবি করছেন এই দুর্নীতির সাথে দল জড়িত নয়, তাহলে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ এরা কারা? দুর্নীতি যদি 2011 সালের আগে হয় তাহলে এতদিন তদন্ত হয়নি কেন? পার্থ চট্টোপাধ্যায় কে, মানিক ভট্টাচার্য কে, কুন্তল কে, শান্তনু বন্দ্যোপাধ্যায় কে, সবই তো তৃণমূল। আর যদি 2011 সালের আগে হয়ে থাকে, তাহলে 2011 সালে আপনারা ক্ষমতায় এসেছিলেন, তৃণমূল ক্ষমতায় এসছে, তাহলে তদন্ত করে দোষীদের কেন শাস্তি দেওয়া হয়নি? আজকে উনি বলছেন যে তৃণমূলের কেউ না, তাহলে এরা কে? এটা তো বলতে হবে আপনাদের, এরা কে? এত বড় দুর্নীতি ভারত স্বাধীনতা হওয়ার পরে কোনোদিন সারা ভারতবর্ষে, বহু ভারতে এত বড় দুর্নীতি কোনোদিন হয়নি। তৃণমূলের এদিনের সভায় বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।